সংসদের সাধারণ নির্বাচন আয়োজনের 15 নভেম্বর যখন নির্বাচন ভবনে তফসিলের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার, তখনও চলছিল বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ। তফসিলের পর থেকেই টানা হরতাল আর অবরোধ কর্মসূচি দিয়ে আসছে দলটি। ছক কষছে আত্মগোপনে থাকা নেতারা বেরিয়ে এসে আরো কঠোর কর্মসূচি দেওয়ার। এদিকে আর এক সপ্তাহ বাদেই বেজে উঠবে ভোটের বাজনা। 18 ডিসেম্বর থেকে প্রচার প্রচারণায় মাঠে নামবে ভোট উৎসবে থাকা দলগুলো। এমন অবস্থায় সেই দিন থেকে ভোট গ্রহণ শেষ হওয়া না পর্যন্ত নির্বাচনী প্রচারণা ব্যতীত অন্য কোনো সভা সমাবেশ নিষিদ্ধ করে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করে, ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করে এমন কর্মসূচি ও তা বাস্তবায়ন থেকেও বিরত রাখতে হবে। এদিকে মঙ্গলবার তৃতীয় দিনের শুনানিতে আপিল মঞ্জুর হয়েছে 61টি, না মঞ্জুর 35টি, আর পেন্ডিং রয়েছে 2টি। ফিরে পাওয়াদের মধ্যে অধিকাংশই স্বতন্ত্র, যাদের আবেদন বাতিল হয়েছিল 1% ভোটারের স্বাক্ষর ইস্যুতে। আমার আপিলটি মঞ্জুর হয়েছে, অর্থাৎ আমার দস্তখতগুলো সঠিক ছিল এবং এই দস্তখতগুলো যে তারা কারসাজি করেছে সেই ব্যাপারেও তারা উষ্মা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সমস্ত ডকুমেন্ট এবং সার্টিফিকেট এগুলো ওনারা ভেরিফাই করছে, সম্পদ বিবরণী ভেরিফাই করছে, তো ওনাদের দৃষ্টিতে আমি আপিল মঞ্জুর পেয়েছি। কমিশন নিরপেক্ষ থাকলে জমজমাট ভোটের লড়াইয়ের আভাস তাদের। আমরা আশা করি অবশ্যই একটা ভালো নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমি তো নৌকার ভোট তো পাবোই, কারণ হলো আমি জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহসভাপতি। এদিকে দলের মধ্যে বিভেদ থাকায় গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কমিশন। সেই হিসেবে এবার ভোটের মাঠে থাকছে 28টি নিবন্ধিত দল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।